বাট আমার কাছে মনে হয় যে সামনে যে চ্যালেঞ্জটা আছে এটা নিয়ে আসলে চিন্তা ভাবনা করছি। তো আসলে খুব বেশি এক্সাইটমেন্ট বা এগুলোর কোনো সুযোগ নাই, কারণ আমার কাছে মনে হয় যে দল হিসেবে এবং নিজের সেরাটা দেওয়াই মূল লক্ষ্য। না দেখেন, আমি ডোমেস্টিকে যতটুকু ক্যাপ্টেন্সি করছি আমার কাছে সবসময় একটা চিন্তা থাকে, আমি যখন মানে সবসময় চাই যাতে একটা টিম হিসেবে খেলতে পারি। অবশ্যই লক্ষ্য থাকবে জিম্বাবুয়েতেও যেন আমরা একটা টিম হিসেবে খেলতে পারি, এবং মেইন জিনিস যেটা আমার কাছে ইম্পর্টেন্ট যে টিমের এনভায়রনমেন্টটা যাতে, কারণ সবাই তো প্রতিদিন পারফর্ম করবে না, বাট আমার কাছে মনে হয় যে আমরা যারা টিম মেম্বার থাকবো 14 জন 15 জন যারাই থাকি, একজনের সাকসেস যেন আরেকজন এনজয় করি। তো আমার কাছে মনে হয় যে এই কালচারটা এবং এই টিম হিসেবে খেলাটা অনেক ইম্পর্টেন্ট। না অবশ্যই, আপনি দেখেন যে যদি আমরা চিন্তা করি টেস্ট এবং টি-20 আমরা ওডিআই তুলনায় একটু পিছনে আছি, তো আমার কাছে মনে হয় ইম্প্রুভ করাটা অনেক ইম্পর্টেন্ট এবং আমরা ওইটাই আসলে চেষ্টা করতেছি। এবং যে জিনিসটা বললাম যে আমার কাছে মনে হয় যে এটা শুরু একটা জিনিস, আমার কাছে মনে হয় যে প্রসেসটা অনেক ইম্পর্টেন্ট রেজাল্ট বা আউটকামের থেকে, তো ওইটাই আসলে আমরা চেষ্টা করবো। আর সব থেকে বড় যেটা আমার কাছে ইম্পর্টেন্ট এখন মনে হচ্ছে এই সিরিজের জন্য যে টিম হিসেবে খেলাটা। না দেখেন, আসলে এখন সত্যি কথা, আমি যদি পার্সোনাল আমার লাইফ নিয়ে কথা বলি, ক্রিকেট এবং সবকিছু নিয়ে আমার কাছে আমার এই যে এক্সপেকটেশন এগুলো খুব কম, আর সবকিছু মিলায় বা এক্সাইটমেন্ট এগুলো অনেক কিছুই কম। আমার কাছে মনে হয় যে আমি আমার নিজের হার্ডওয়ার্ক করবো এবং প্রসেসটা ফলো করবো, অনেস্টির সাথে হার্ডওয়ার্ক করবো। তো রেজাল্ট বা এগুলো নিয়ে আসলে ফিউচার বা পাস্ট এগুলো নিয়ে খুব বেশি আমি চিন্তা করি না। তো আমার কাছে আর যেটা বললেন যে এই যে প্রেশার বা চাপ, এগুলো থেকে আমি সবসময় এখন আমার কাছে মনে হয় যে আমি দূরে থাকার চেষ্টা করি, এবং লাস্ট কিছুদিন না লাস্ট অনেকদিন ধরে এটা চেষ্টা করতেছি, এবং আমার কাছে মনে হয় যে তো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো খুব বেশি এটা ম্যাটার করবে না আমার জন্য। না এটা দেখেন যে আমি যেটা বললাম একটা প্রসেসের ভিতরে অবশ্যই থাকবে, বাট আমার কাছে মনে হয় যে আমরা জিম্বাবুয়ে যাওয়ার পর হয়তো যেহেতু আমরা ওয়েস্ট ইন্ডিজ থেকে আসছি সবার সাথে ওইভাবে আলোচনাও হয় নাই, টিম ম্যানেজমেন্ট যারা থাকবে এটা নিয়ে আসলে আলোচনা করা হবে। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই পাওয়ার প্লে, আপনি যেটা বললেন যে টি-20 ইম্পর্টেন্ট থাকে এবং আমরা এই জায়গাটা ইম্প্রুভ করার অনেক চেষ্টা করতেছি, তো আমার কাছে মনে হয় যে হোপফুলি আমরা ইনশাল্লাহ ভালো করতে পারবো। না এটা তো যেটা বললাম যে টিম ম্যানেজমেন্ট সবার সাথে আসলে আলোচনা করতে হবে, কারণ আফিফ দেখেন নিচের দিকেও আমাদের মানে জিনিসটা এমন যে হয়তো টি-20 আপনি ব্যাটিং অর্ডার সেট করে কিছু করতে পারবেন না, কারণ অনেক সময় সিচুয়েশন এক এক রকম থাকে। তো এটা আসলে সিচুয়েশনের উপর অনেক কিছু ডিমান্ড করে। ব্যাটিংটা কতটা ইম্প্রুভ করার চ্যালেঞ্জ, মানে ইম্প্রুভ করতে এখন যে পরিসংখ্যাটা দেখাচ্ছে সেখান থেকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া।
দেখেন বাংলাদেশ ক্রিকেটে আমাদের সিনিয়র যারা আছেন তাদের যে অবদান, এটা আসলে কোনোভাবে মানে একটা দুইটা কথায় আমরা শেষ করতে পারবো না। বাট একটা জিনিস হচ্ছে যে জিনিসটা হয়তো একটা সবকিছু প্রসেসের ভিতরে আছে এবং আমরা আমাদের জন্য এটা অপরচুনিটি, কারণ তারা বাংলাদেশ টিমকে একটা জায়গায় নিয়ে এসেছে। তো আমাদের যারা আমরা জুনিয়র আছি বা খেলতেছি তাদের এখন দায়িত্ব হচ্ছে নেক্সট স্টেপে নিয়ে যাওয়া। তো আমার কাছে মানে এটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি, আমরা যাতে যেটা বললাম যে আমার কাছে মূল ইম্পর্টেন্ট টিম হিসেবে খেলা, ওইটাই চেষ্টা করব সবাই যাতে টিম হিসেবে খেলতে পারি। আর যেটা আপনি ব্যাটিং অর্ডার নিয়ে বললেন, টি-20তে আমরা যখন মিডিল অর্ডার বা লোয়ার অর্ডারে ব্যাটিং করি, আমার কাছে মনে হয় যে এখানে আপনার রানের সংখ্যা থেকে স্ট্রাইক রেট বা ইম্প্যাক্টটা অনেক ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় যে জিনিসটা এরকম হতে পারে, পুনর বিশ্রাম দেখতে অনেক ছোট লাগতে পারে, বাট আমার কাছে মনে হয় যে খেলার উপর কতটা ইম্প্যাক্ট পড়তেছে ওটাই আমার চিন্তা থাকবে। এবং যখন আমি নর্মালি ধরেন যে প্লেয়ার হিসেবে খেলি, আমার লক্ষ্য থাকে যে আমার কাছ থেকে টিম কি চাচ্ছে এটা ফুলফিল করা। এবং যেহেতু এই সিরিজে ক্যাপ্টেন্সি করছি, তো আমার কাছে লক্ষ্য থাকবে যে পুরো টিম হিসেবে আমরা কিভাবে খেলতে পারি ওইটা মেক শিওর করা। না, আমার কাছে মূল যে জিনিসটা মনে হয় যে ফিয়ারলেস ক্রিকেট খেলাটা অনেক ইম্পর্টেন্ট। তো অবশ্যই চেষ্টা করবো যাতে এটা করতে পারি। হয়তো এখানে আগে থেকে রেজাল্ট নিয়ে চিন্তা করলে অনেক সময় মানে প্রসেসটা ঠিক থাকে না। তো আমার কাছে যেটা বললাম যে প্রসেসটা অনেক ইম্পর্টেন্ট এবং রেজাল্ট নিয়ে খুব বেশি চিন্তা করতেছে না, বাট আমার কাছে মনে হয় যে ফিয়ারলেস থাকলে পজিটিভ জিনিস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন আমাদের কথা তো অনেক কিছুই হয়, তো আমার কাছে মনে হয় যে এটার ইম্প্যাক্ট যাতে আমাদের প্লেয়ারদের উপর না আসে। এবং যে জিনিসটা আপনি যখন ফিয়ারলেস থাকবেন তখন জিনিসগুলো অনেক কিছু চিন্তা করার অপশন থাকবে, যখন কিছু নিয়ে মনের ভিতরে ভয় কাজ করবে ওই সময় অনেক জিনিসগুলো নেগেটিভ সাইডে যায়। তো আমার কাছে খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা থাকবে যে ফিয়ারলেস ক্রিকেট খেলা এবং টিম হিসেবে যাতে আমরা খেলতে পারি এটা মেক শিওর করা। না, এখন দেখেন এখানে একটা যে জিনিসটা একটা প্রসেসের ভিতরে আছে, আমরা ওয়েস্ট ইন্ডিজ থেকে আসছি, আমাদের সাথে কথা হয়েছে সিলেক্টরদের সাথে, এবং জিনিসটা যখন মানে আমাকে জানানো হলো তখনও জিনিসটা কথা হয়েছে। বাট এখানে অপশনও খুব বেশি একটা ছিল এরকমও না। তো আমার কাছে মনে হয় যে জিনিসটা যারা খেলছে লাস্ট কয়েক বছর ধরে এরাই খেলছে, তো এখানেও আসলে জিনিসটা অনেক কিছু এরকম না যে ডিসকাস করার অনেক সময়ও ছিল। তো আমার কাছে মনে হয় যে টিমটা আলহামদুলিল্লাহ পেয়েছি, আমি হ্যাপি। না, টিম কালচার আসলে এই জিনিসটা আমরা লাস্ট, আপনি যদি দেখেন লাস্ট কয়েক বছর ধরে আমাদের বাংলাদেশ টিমের ড্রেসিং রুমটা মানে অনেকটাই অন্যরকম, অনেক ইম্প্রুভ করেছে। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা যাতে আমরা আরো ভালো মতো করতে পারি, এবং যে জিনিসটা বললাম আমাদের সিনিয়র ক্রিকেটার তাদের বাংলাদেশ ক্রিকেটের প্রতি যে অবদান, এটা আসলে একটা দুইটা কথায় বলা যাবে না। তো আমার কাছে মনে হয় যে নেক্সট স্টেপে নিয়ে যাওয়ার জন্য আমরা আরো ভালোভাবে কিভাবে করতে পারি এবং যে জিনিসগুলো আমাদের ল্যাকিংস আছে এগুলো কিভাবে ভালো করতে পারি এটাই আসলে মেক করে। একাদশে খেলা নিশ্চিত, জিম্বাবুয়ের ব্যাটিং এ হেল্প করতে পারে কিভাবে একটু ব্যাখ্যা করবে?
আসলে সত্যি কথা বলতে যে আমি যেটা বললাম যে এখন আমি এগুলো খুব বেশি কিছু চিন্তা করি না। আমার কাছে মনে হয় যে কি জিনিসটা কি হবে বা রেজাল্টটা আগে চিন্তা করা। তো আমার কাছে যে জিনিসটা মনে হয় যে অবশ্যই যে জিনিসটা অপরচুনিটি পাবো চেষ্টা করবো নিজের 100% দেওয়ার। এবং যেটা বললাম আমি সবসময় রেজাল্ট নিয়ে এখন খুব বেশি চিন্তা করি না, নিজের প্রসেস এবং হার্ডওয়ার্ক অনেস্টির সাথে করতে চাই। তো আসলে ওইটাই যাতে আউটপুটটা দিতে পারি ওইটাই আসলে মেন লক্ষ্য থাকবে। টি-টোয়েন্টিতে আসলে আমি যেটা প্রথমে বললাম আগে বুঝতে হবে যে হচ্ছে আপনার মানে ইম্প্যাক্ট রানের সংখ্যা থেকে জিনিসটা এরকম হয় যে 15-20 রান আজকে করলাম, পরের ম্যাচে রান না করলে কথা উঠবে যে রান করা হয় না, কারণ 15-20 রানটা অনেক সংখ্যায় কম দেখা যায়। বাট এখানে আপনার যে জিনিসটা খেলার উপর ইম্প্যাক্টটা কতটুকু ফেলাতে পারছি বা করতে পারছি এটা ইম্পর্টেন্ট। কারণ টি-টোয়েন্টিতে আমি যেখানে ব্যাটিং করি এখানে যে 50 বা 100 করার সুযোগ খুব কম থাকে। তো আমার কাছে মনে হয় যে টিমের চাহিদা অনুযায়ী যতটুকু থাকবে ওই ইম্প্যাক্টটা আমি ফেলার চেষ্টা করব।